गुड आफ्टरनून डियर स्टूडेंट्स, क्लास स्टैंडर्ड 4 सब्जेक्ट जियोग्राफी। देखो तुम्हारे अष्टम अध्याय आलोचना चल रही, हमारा अनुशीलन एक आलोचना करब, पढ़ाटा शेष हो गए। 87 पताय चले, 87 पताय 6 दाग पर्त पढ़ा छो, आज के 6 दाग है। 3 नम्बर प्रतिटी प्रश्नेर मान 3 आछे ना, 6 दाग एखान थेके हबे। 87 पाताय 6 दागे चले एसो। पश्चिमबंगेर आदिवासी सम्पर्के कि जानो? पश्चिमबंगेर आदिवासीरा प्रधानत बांगाली, ताहले आदिवासीरा प्रधानत बांगाली। एछाड़ा एखाने बिहारी, ओड़िया, पाञ्जाबी, असमिया, तामिल, तेलुगु, मराठी, राजस्थानी, मारोवाड़ी प्रभृति जातिर मानुषो बसबास करें। ताले आदिवासी सम्पर्के कि ना, पश्चिमबंगे आदिवासीरा बांगाली प्रधानत। आबार राज्येर अनेक जायगाते सांताल, मुंडा, हो प्रभृति आदिवासी मानुषेरा बसबास करें। पार्वत्य अंचले नेपाली, भुटिया, लेपचा, टोटो, राजवंशी प्रभृति उपजातिर मानुष बसबास करें। তোমাদের গত পরীক্ষায় মনে হয় একবার প্রশ্ন এসেছিল যে টোটো কি? টোটো হচ্ছে গাড়ি না একটা উপজাতি। একজন লিখেছে বলে ম্যাম আমি গাড়ি লিখেছি, টোটো গাড়ি। তোমরা এটা উপজাতি সম্প্রদায়ে দাগ দেবে, তোমাদের পড়ার বিষয় যেটা আছে সেটাই দাগ দিবে, বুঝেছো? পড়াশোনার বিষয়। পশ্চিমবঙ্গের জাতীয় উৎসবগুলি কি কি? পশ্চিমবঙ্গের জাতীয় উৎসবগুলি শুধু পশ্চিমবঙ্গে নয়, সমগ্র ভারতেই উৎসাহের সঙ্গে পালিত হয়। জাতীয় বলতে পশ্চিমবঙ্গের যেটা জাতীয় বোঝাবে সেটা আমাদের ভারতেরও জাতীয় উৎসব, তাই না? জাতীয় মানে জাতি, মানে ভারতবর্ষটাকে বোঝাচ্ছে। যেমন 23শে জানুয়ারি নেতাজির জন্মদিন বা নেতাজির জন্মজয়ন্তী, 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, 15ই আগস্ট স্বাধীনতা দিবস, 2রা গান্ধী জয়ন্তী ইত্যাদি, এইগুলো হচ্ছে আমাদের জাতীয় উৎসব। তারপরে 2-এর দাগে দেখো, 1-এর দাগের পর আবার একটা 1-এর দাগ দিয়েছে, ওটা হচ্ছে 2-এর দাগ হবে, আর 2-এর দাগটা কি হবে? 3-এর দাগ হবে। দেখো পরপর দুটো 1-এর দাগ হয়ে গেছে, কারেকশন করে নাও নিজেরা। পশ্চিমবঙ্গে পুরুষ ও মহিলারা কি কি ধরনের পোশাক পরেন? গ্রীষ্ম প্রধান ঋতু হওয়ায় পশ্চিমবঙ্গের অধিকাংশ মানুষ সুতির কাপড় পরতে পছন্দ করেন। পুরুষরা সাধারণত ধুতি, পাঞ্জাবি, প্যান্ট শার্ট পরেন এবং মহিলারা সাধারণত সালোয়ার কামিজ, শাড়ি ও ব্লাউজ পরেন। মেয়েরা জানো তো শাড়ি পরে, সালোয়ার পরে, আর ছেলেরা ধুতি, পাঞ্জাবি, প্যান্ট শার্ট। কেউ কেউ বয়স্ক লোকেরা দেখবে ধুতি পাঞ্জাবি পরেন, আবার তোমরা সব প্যান্ট শার্ট পরো স্কুলে যাও, তাই না? তারপর তাহলে এটা পড়ানো হয়ে গেল, 6-এর দাগে পড়ো এগুলো। তাহলে আমরা 88 পাতায় চলে আসি। 88 পাতায় কি আছে দেখো, অনুশীলনী। পশ্চিমবঙ্গের আদিবাসীদের মাতৃভাষা ইংরেজি বাংলা? পশ্চিমবঙ্গের আদিবাসীদের মাতৃভাষা বাংলা। বাঙালিদের প্রধান উৎসব দুর্গা পুজো, বড়দিন। বাঙালিদের প্রধান উৎসব দুর্গা পুজো, বাঙালি তো তাই দুর্গা পুজো। 26শে জানুয়ারি স্বাধীনতা না প্রজাতন্ত্র দিবস? 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। তারপরে 6-এর দাগে আসো, বাঙালিদের শীতকালীন খাবার পিঠে পুলি ও ড্যাশ। পিঠে পুলি ও কি হবে? শূন্যস্থান পূরণে পায়েস। শান্তিনিকেতনে ড্যাশ মেলা হয়, শান্তিনিকেতনে ওরা পৌষ লিখবে, পৌকার মূর্ধন্য পৌষ মেলা হয়। পশ্চিমবঙ্গের অধিকাংশ মানুষেরই বাংলা হলো মাতৃভাষা, বাংলা হলো ড্যাশ। তাহলে পশ্চিমবঙ্গের অধিকাংশ মানুষেরই বাংলা হলো কি? বাংলা হলো তাদের মাতৃভাষা। তারপরে 6-এর দাগে চলে এসো, বাঙালিদের প্রধান খাদ্য হলো ইডলি ধোসা? না, আমাদের তো প্রধান খাদ্য মাছ ভাত, তাহলে ইডলি ধোসা দিয়ে দিয়েছে দক্ষিণের খাবার, তাহলে কি হবে? এটা মিথ্যা লেখো, মি লেখো। তারপরে জনঘনত্বের দিক থেকে পশ্চিমবঙ্গের মধ্যে কলকাতা হলো প্রথম? সত্য, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বুঝেছো? জনঘনত্বের দিক থেকে পশ্চিমবঙ্গের মধ্যে কলকাতা হলো প্রথম, প্রথম শহর বা মহানগরী, এত জনঘনত্ব বেশি, এটা হচ্ছে সত্য, এটা খুব ইম্পর্টেন্ট। তারপরে 6-এর দাগে দেখো, বান্ডি দান্ডি, বাঙালিদের মাতৃভাষা হলো? 3-এর দাগে চলে যাও বাংলা। 2-এ ওড়িয়াদের মাতৃভাষা হলো? 1-এর দাগে চলে যাও ওড়িয়া।
দিনে ভারতের বেশিরভাগ মানুষ হিন্দি ভাষায় কথা বলেন, ভারতের বেশিরভাগ মানুষ ড্যাশ ভাষায় কথা বলেন, তাহলে কি হবে? হিন্দি ভাষায় কথা বলেন। হিন্দি আমাদের রাষ্ট্রভাষা না, ভারত বলছে, ভারত পুরো ভারতটাকে ধরতে হবে, পশ্চিমবঙ্গ ধরলে হবে না, বুঝেছ? এবারে দেখো মোর দাগে চলে এসো, আদিবাসী কথার অর্থ কি? যেসব সম্প্রদায়ের মানুষ দীর্ঘদিন একই জায়গায় বসবাস করে, যে সম্প্রদায়ের মানুষ দীর্ঘদিন একটা নির্দিষ্ট জায়গায় বসবাস করে তাদের বলা হয় আদিবাসী। বহুদিন ধরে কোন সম্প্রদায়ের মানুষ এই রাজ্যে বসবাস করেন? বহুদিন ধরে বাঙালি সম্প্রদায়ের মানুষ এই রাজ্যে বসবাস করেন, বাঙালিরা বাস করছে এই রাজ্যে। এই রাজ্য মানে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে। উত্তরে পার্বত্য অঞ্চলে কারা বসবাস করেন? উত্তরে পার্বত্য অঞ্চলে নেপালি, ভুটিয়া, লেপচা, টোটো এইসব সম্প্রদায়ের মানুষ বসবাস করেন। তাহলে উত্তরে পার্বত্য অঞ্চলে কারা বসবাস করেন? নেপালি, ভুটিয়া, লেপচা এইসব সম্প্রদায়ের মানুষ বসবাস করেন। বহুদিন ধরে কোন সম্প্রদায়ের মানুষ এই রাজ্যে বসবাস করেন? বহুদিন ধরে বাঙালি সম্প্রদায়ের মানুষ এই রাজ্যে বসবাস করেন। আদিবাসী কথার অর্থ কি? আদিবাসী কথার অর্থ যে সম্প্রদায়ের মানুষ বহুদিন ধরে একটা নির্দিষ্ট জায়গায় বসবাস করেন, যে সম্প্রদায়ের মানুষ বহুদিন ধরে একটা নির্দিষ্ট জায়গায় বসবাস করেন। চয়ের দাগে চলে এসো, কোন ভাষার মাধ্যমে পৃথিবীর সমস্ত মানুষের সঙ্গে যোগাযোগ রক্ষা করা যায়? পৃথিবীর সমস্ত, ভারতের জাতীয় বলেনি, গোটা পৃথিবী মানে। তাহলে কোন ভাষার মাধ্যমে, কোন ফোনের জায়গায় ইংরেজি রেখে দাও, ইংরেজি ভাষার মাধ্যমে পৃথিবীর সমস্ত মানুষের সঙ্গে যোগাযোগ রক্ষা করা যায়। এখানে লিখেছে প্রতিটি প্রশ্নের মান দুই, এখানে দুই হবে না, এটা এক। শুধু ইংরাজি লিখলে কখনো দুই হয়? ঠিক আছে, বাঙালিদের পোশাক কেমন? বাঙালিদের ছেলেরা প্যান্ট শার্ট আর ধুতি পাঞ্জাবি পরে, আর মেয়েরা শাড়ি সালোয়ার পরে। মেনশান করে দিবে, এখানে দু নম্বর আছে, ছেলেদেরও লিখবে মেয়েদেরও লিখবে, এটা দু নম্বর, ঠিক আছে। বাঙালিরা কি কি খেতে ভালোবাসে, এটাও দু নম্বর, ঠিক আছে। কি কি ডবল চেয়েছে, বাঙালিরা মাছ ভাত দুধ পিঠে পুলি পায়েস ইত্যাদি খেতে ভালোবাসে। এবার দেখো ছয়ের দাগে তিনটি বা চারটি বাক্যে উত্তর দাও, আমাদের রাজ্যের কয়েকটি উৎসবের নাম বলো। দেখো আমাদের রাজ্যের উৎসব বলছে, জাতীয় উৎসব না। আমাদের রাজ্যে কি হয়? বহু মেলা হয়, মাহেশে রথের মেলা, হ্যাঁ, দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ঘুটিয়াড়ি শরীফের মেলা, কৃষ্ণনগরে বারোদলের মেলা, শান্তিনিকেতনের পৌষ মেলা, কলকাতার পুস্তক মেলা, সঙ্গীত মেলা, শান্তিপুরের রাস মেলা, কয়েকটি এখানে চার নম্বর তিন নম্বর আছে, তো কয়েকটি উৎসবের নাম লেখো বলছে, তোমরা এইগুলোর নামে লিখবে, ঠিক আছে। আর রাজ্যের কয়েকটি উৎসব, আর ভালো বড় উৎসব দিবে দুর্গাপূজা। আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে বড় উৎসব কি? দুর্গাপূজা একটা বড় উৎসব। তারপরে দিতে পারো কালী পূজা, লক্ষ্মী পূজা, এগুলো দিয়ে দেবে। তারপরে দেখো ইচ্ছা মেলা, আর এটা উৎসব বলছে, রাজ্যে কয়েকটি উৎসবের নাম। উৎসব বলতে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় উৎসব শারদ উৎসব হয়, তারপরে আর কিছু দেয়নি। শারদ উৎসব লিখবে, তারপরে উৎসব হয় আমাদের, কালী পূজা লিখবে, কালী পূজা, লক্ষ্মী পূজা, ভাতৃতীয়া, এগুলো তো আমাদের একটা করে উৎসব, উৎসবটাই লিখবে, মেলাটা লেখার দরকার নেই, বুঝেছো? এখানে উৎসব বলেছে। পশ্চিমবঙ্গে কি কি ভাষার প্রচলন আছে? পশ্চিমবঙ্গে বাংলা, হিন্দি, ইংরাজি, বিভিন্ন অন্যান্য সম্প্রদায় যেমন ওড়িয়া, পাঞ্জাবি, গুজরাটি, বিভিন্ন ভাষার প্রচলন আছে না আমাদের রাজ্যে? কি বিভিন্ন ভাষার প্রচলন আছে, সব রকম ভাষা লিখবে, তিন নম্বর মানে বড়। পশ্চিমবঙ্গে পুরুষ ও মহিলারা কি ধরনের পোশাক পরেন? পশ্চিমবঙ্গে পুরুষেরা হয়তো বললাম যে ধুতি পাঞ্জাবি আর প্যান্ট শার্ট, পুরুষ বা যা আর ছেলেরাও তা, বুঝেছো? আর মহিলারা কি ধরনের পোশাক পরে? মহিলারা লিখবে শাড়ি, ব্লাউজ, সালোয়ার কামিজ পরতে ভালোবাসে। পুরুষরা প্রথমে লিখলে, তারপরে নিচে পয়েন্ট দিয়ে মহিলারা কি কি পড়তে ভালো লাগবে, একসঙ্গে লিখবে না, পুরুষরা লিখলে তারপর মহিলা লিখবে।
তাহলে হয়ে গেল 6-এর দাগে। আমাদের রাজ্যে কয়েকটি উৎসবের নাম লেখো। আমাদের রাজ্যের বড় উৎসব হচ্ছে দুর্গাপূজা, দেখো, তারপরে লিখবে কালী পূজা, লক্ষ্মী পূজা, নানা উৎসব হয়ে থাকে। বলছে বিশেষ উৎসব ছাড়াও নানা আঞ্চলিক অনুষ্ঠান হয়, ধর্মীয় ব্রত, বিশ্বাস উদযাপন, এগুলো একটু লিখবে। তবে কালী পূজা, দুর্গা পূজা এই উৎসবগুলো লিখবে। তাহলে আজকে আমাদের কি হলো দেখো, পেজ নাম্বার 87, 88, দাগ 6 থেকে 6 থেকে 15, পড়া এগুলো তোমরা পড়ো। আজকে তাহলে এখানেই শেষ হলো, পুরোটাই তোমরা পড়ো। হ্যাঁ, 87 থেকে দাগ 6 থেকে 6-এর দাগ থেকে পড়াটা ছিল, আবার 6 পর্যন্ত অনুশীলনীর কাজ। ঠিক আছে, থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থেকো।